যারা অন্ধকার গহ্বরে হাতড়ে বেড়াচ্ছেন আপন জনদের খোঁজে, তাদেরকে আপন করে নেয়ার জন্য আমাদের তরুণ সমাজ সবসময় সোচ্চার। এবং কোটি কোটি পৃথিবীর কোটি কোটি শোষিতের পক্ষের মানুষদেরকে সাধুবাদ জানাব যে নির্যাতিত মানুষকে এখনও আশা জাগা নেয়া কিছু মানুষ রয়ে গেছে। মূলত আমি এমন একটি পরিবারে এখন একটি পরিবারের সাথে এসেছি, ফটিকছড়ি। ফটিকছড়ি ঠিকানাটা একটু তুমি বলো। আমার ঠিকানা হচ্ছে ফটিকছড়ি পৌরসভা, 5 নং ওয়ার্ড, ফটিকছড়ি থানা, জেলা চট্টগ্রাম। জি, ধুরং। ধুরং, হ্যাঁ। তোমার নামটা কেন? আমার নাম হচ্ছে রাবেয়া মজুমদার। রাবেয়া মজুমদার, জি জি। বাবুর নাম কি? বাবুর নাম কি বলো? ইউনুস বিন নূর তাসিন। ইউনুস বিন নূর তাসিন। বিন নূর তাসিন। তোমার আব্বু কবে মারা গিয়েছিল? জুন 2024। কয় মাস আগে? 6 মাস আগে। জি। কি হয়েছিল? করোনা। আব্বুর করোনা হয়েছিল? জি। আচ্ছা, তুমি, হ্যাঁ, প্রিয় সুধি, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী, আইনের ফাঁকি যেন বাংলাদেশে আইন। আইন যদি বলে যে বিধবা নারী তার একমাত্র সন্তানের প্রতিনিধি, তার একমাত্র সন্তানের গার্ডিয়ান, আইনের বিপক্ষেই আবার এমন কিছু লয়ার তৈরি হয়েছে, এমন কিছু গার্ডিয়ান তৈরি হয়েছে, তারা নিজেই আইন সৃষ্টি করছে এবং তারা নিজেই আইনের বিরুদ্ধে লড়াই করছে। মায়ের বিরুদ্ধেই লড়াই, বিধবার বিরুদ্ধে লড়াই, একজন এতিমের মায়ের বিরুদ্ধে লড়াই। গত 6 মাস আগে একজন প্রবাসী, একজন রেমিটেন্স পাঠানো প্রবাসী, আমাদের একজন ভাই, আপনার স্বামীর নাম মোহাম্মদ নুরুল আলম, কিভাবে মারা গিয়েছিলেন একটু বলেন তো। আমার হাজবেন্ড, প্রথমে জ্বর হয়েছিল এক সপ্তাহ আগে, জ্বরের মধ্যে হাত পা ব্যথা শুরু হয়, তারপরে সাথে কাশি ছিল। তো কাশি থাকা অবস্থায় এরপরে যখন ডাক্তারের কাছ থেকে উনি ওষুধ এনে খায়, ওষুধ খাওয়ার পরে জ্বরটা ভালো হয়ে যায়। জ্বরটা ভালো হওয়ার পরে এরপরে 2-3 দিন পরে কাশি ছিল, কাশিটাও আল্লাহর রহমতে ভালো হয়ে যায়। তারপর একদিন, মানে যখন, মানে খুব অবস্থা খারাপ, তখন ঘরের মধ্যে উনি বাথরুম করা শুরু করে দেয়। তো বাথরুম করা যখন শুরু করে দেয়, তখন আমি আমার ভাসুর, মেজো ভাসুর যিনি আছে, তখন আমি বাড়িতেই ছিলাম। মেজো ভাসুকে গিয়ে বললাম যে ভাইয়া আমাকে একজন ডাক্তার ডেকে দেন, আমি আপনার ভাইয়াকে ডাক্তার দেখাতে হবে, ওনার তো ঘরের মধ্যে বাথরুম করে দিচ্ছে, এখন কি করব। তো আমার ভাসুর আমাকে বললো যে আচ্ছা ঠিক আছে, আমি একজন ডাক্তার ডেকে দিই। তো গ্রাম্য ডাক্তার উনি, তো গ্রাম্য ডাক্তার যখন আসে, তখন বললো যে দেখো তুমি যে যে সিমটমের কথা বলতেছো, আর ওনার তো আগে থেকে অনেক প্রবলেম ছিল, যেহেতু হার্টের সমস্যা ছিল, আমার হাজবেন্ডের ডায়াবেটিস ছিল, কিডনির সমস্যা ছিল, এর আগে উনি আবার ব্রেন স্ট্রোক করেছিল। তো সব প্রবাসী ছিলেন, অনেক বছর ছিল, প্রায় সবকিছু মিলে 25-26, তো বেশি হবে, বেশি হবে। এখানে আছেন আমার মা। জি, উনি তোমার মা? জি, উনি হচ্ছেন আমার হাজবেন্ডের বড় বোন, আমার বড় আপা। জি, উনি, আপনি কি ওর স্বামীর বড় বোন? আপা বড় বোন, আমি বড় বোন। স্বামীকে কি আপনি লালন পালন করেছিলেন? ওর স্বামীকে, আপনার ছোট ভাইকে লালন পালন করেছি? লালন পালন করেছেন। আচ্ছা, আপনার ওর ভাইয়ের নাম, ওর স্বামীর নাম কি, আপনার ছোট ভাইয়ের নাম কি, যে মারা গেছে করোনায়? নুরুল আলম। নুরুল আলম করোনায় মরে গেছে? করোনা মরে গেছে। আচ্ছা, এখানে আমার পাশে আরেকজন আছেন, আপনি হচ্ছেন, তোমার নামটা কি বলেছিলেন? রাবেয়া মজুমদারের বাবা। আমার নাম মোহাম্মদ শহীদুল ইসলাম মজুমদার, আমি রাবেয়া মজুমদারের বাবা। আমি চট্টগ্রাম একটা শিপিং কোম্পানিতে চাকরি করি, এখন বর্তমান অবস্থা আমি আগ্রাবাদে থাকি। তো আমার মেয়ের জামাই নুরুল আলম বিগত 24 জুন 2021 মা ও শিশু হাসপাতালে করোনা রোগে আক্রান্ত হয়ে মারা যান। আচ্ছা, তুমি আমাকে কেন, মানে কেন খুঁজে বেড়াচ্ছিলে দীর্ঘ, তুমি আমাকে বলেছো 4 মাস ধরে খুঁজে বেড়াচ্ছিলে, আসলে বিষয়টা কি? জি ম্যাডাম, আমি আপনাকে খুঁজছিলাম, আমি আপনাকে খুঁজছিলাম মূলত এই জন্য যে আমি যখন, মানে আমার শ্বশুরবাড়িতে আমার দেবররা, ভাসুর সবাই মিলে যখন আমার সাথে খারাপ ব্যবহার করছে, বাড়িতে ঢুকতে দিচ্ছে না আমাকে, তখন আমি যখন ওই মেয়র সাহেবের কাছে গেলাম, মেয়র সাহেব
আপনাকে বেসিক্যালি আমাকে পরিচয় করিয়ে দিল যে দেখো আমরা তো অনেক ভাবে চাইলাম তোমার দেবর ভাসুরদেরকে বসানোর জন্য, তোমার হাজবেন্ড জীবিত অবস্থায় তো কেউ আসে নাই, তা এখন যেহেতু উনি মারা গেছে, যেহেতু ওনার একটা নাবালক বাচ্চা আছে, এতিম বাচ্চাটার তো এখন সবকিছু প্রয়োজন, যেহেতু তুমি মা তুমি কিভাবে ওকে ভরণ পোষণ করবা, তো তোমার পক্ষে একজন কথা বলতে পারে, তখন আপনার কথা বললো যে বলতেছে বললো আমাকে যে এরকম নাজনীন সরওয়ার নামে একজন মানবিক কাজ করেন উনি, মহিলাদেরকে স্পেশালি অনেক সাহায্য করেন উনি, আরো অনেকজন বলছে আপনার কথা, তো সবার কথা শোনার পর উনি আমাকে নাম্বারটা দেয় আপনার ফার্স্টে। পরে প্রথমে দীর্ঘ 4 মাস ট্রাই করতে করতে আপনার নাম্বার কোনোভাবেই পাচ্ছিলাম না, পরবর্তীতে আল্লাহ রহমতে আমি আপনার নাম ফোনে পেয়ে যাই। ফোনে পাওয়ার পরে আমি আপনার সাথে যোগাযোগ করে মানে মূলত মেয়র সাহেবই আপনাকে চিনিয়েছেন। আর কি বিষয়টা কি এই যে গার্ডিয়ানশিপ, আমরা প্রথমেই আমরা গার্ডিয়ানশিপের বিষয়ে আসছি যে একজন স্বামী করোনায়, এই নারী রাবেয়া তার স্বামীকে হারিয়েছে করোনায়, আমরা অসংখ্য আপনজনকে হারিয়েছি করোনা, মূলত আসলে আমাদের জন্য একটি শিক্ষার জন্য মহান আল্লাহ পাঠিয়েছেন একটি বিশ্ব মহামারী, কিন্তু এই বিশ্ব মহামারীতেও কিছু মানুষ এখনো পর্যন্ত শিক্ষিত হতে পারেনি, কিছু মানুষের এখনো মৃত্যুভীতি আসেনি, কিছু মানুষ এখনো মৃত ব্যক্তির সম্পদের প্রতি লালায়িত। আমরা আজকে যে নুরুল আলমের সম্পত্তির ব্যাপারে, তার সন্তানের নিরাপত্তার ব্যাপারে, তার বিধবা স্ত্রীর নিরাপত্তার ব্যাপারে এখানে হাজির হলাম, মূলত এই পুরো বিষয়টি আমি এর মধ্যেই জেনেছি। গত মাসে রাবেয়া আমার সাথে যোগাযোগ করেছিল, আমি রাবেয়াকে একজন লয়ার ঠিক করে দিয়েছি, এবং রাবেয়া এই এই এর সম্পর্কে তুমি একটু বলো, এই যে কোর্ট তোমাকে একটা জিজ্ঞেস করেছিল যে নমিনিটা কাকে দিব, তোমাকে এবং আমার বাচ্চাকে সহ দে, তো বললাম যে না তাসিনের নামেই রেখে দাও, আমি তো জানি না যে আমার হাজবেন্ড মারা যাবে এত তাড়াতাড়ি। পরবর্তীতে এটা কিন্তু আমরা দুজনে পরামর্শ করে আমার বাচ্চার নামে রেখেছি, তো রাখার পর আমার হাজবেন্ড যখন মারা যায়, আমি যখন টাকাটা তুলতে যাই, তুলতে যাওয়ার পর আমাকে পোস্ট অফিস থেকে জানানো হয় যে আপনি মানে গার্ডিয়ানশিপটা নিয়ে আসেন, কোর্টের একটা রায় নিয়ে আসেন, রায় নিয়ে আসলে আপনার টাকা আপনি উঠাতে পারবেন, যেহেতু নাবালকের টাকা, জি 30 লক্ষ টাকা। তো এরপরে আমি ফটিকছড়ি আদালতে একটা অ্যাপ্লিকেশন করি এক উকিল ধরে, অ্যাপ্লিকেশন করার পরে তারপরে উনি আমাকে একটা ডেট দেয়, সেই ডেট ফার্স্টে চলে যায়, চলে যাওয়ার পর জজ হাজির না হওয়ার কারণে তো চলে যায়, এর পরবর্তী ডেটে যখন যাই তখন জানতে পারি যে আমার দেবর নুরুল আজম ওখানে হাজির হয়, আমার ভাসুর শফিউল আলম সহ ওখানে আমার দেবর যখন হাজির হয়, যেদিন আমরা মানে কোর্টে যাব সেদিন আমার দেবর অনেক মানে লোকজন নিয়ে, তার সন্ত্রাসী যে আছে লোকজন নিয়ে, সবাইকে নিয়ে ওখানে যায়, মানে আমাকে কোর্টে ঢুকতে দিবে না এই অবস্থা করে যাবে ভয়ভীতি দেখানোর জন্য। আমাকে ঢুকতে দিবে না মানে আমাকে এটা নিতে দিবে না, ওরা কোনোভাবে মানতে রাজি না যে বাচ্চার গার্ডিয়ান আমি। এরপর পরবর্তীতে আমার উকিল সবকিছু বাংলাদেশের আইন মোতাবেক সবকিছু যখন উনি সাবমিট করে জজের কাছে, পরবর্তীতে ওরা উঠায় যে যখন কোনো কিছু পাচ্ছিল না, বলে যে আমার হাজবেন্ডের সাথে নাকি আমার ডিভোর্স হয়ে যায়, তো ডিভোর্স হয়ে যায় যখন বলে তখন মানে জজ সাহেব প্রমাণ চায়, বলে ঠিক আছে ওনাদের যখন ডিভোর্স হয়ে গেছে তাহলে আপনি প্রমাণ দেখান। আমার ভাসুরের কাছে প্রথমে জিজ্ঞেস করে শফিউল আলমের কাছে যে ওনার কি ডিভোর্স হয়ে গেছে, উনি বলে যে না ডিভোর্স হয়নি, পরবর্তীতে ওরা আবার নিজেরাই স্বীকার করে যে না ডিভোর্স হয়নি, দেন আজমের কাছে আবার জিজ্ঞেস করে যে ওনার কি ডিভোর্স হয়ে গেছে, উনিও নিজে স্বীকার করে, আমার দেবর নিজেও স্বীকার করে যে না ডিভোর্স হয়নি, তাহলে ওরা মিথ্যে কথাটা কেন বললো? তো বলার পরে ওরা নিজেরাই ওখানে নিজেরাই সত্যটা স্বীকার করে নেয় যে না ডিভোর্স হয়নি, মানে বাচ্চার গার্ডিয়ান মাই। এভাবে ওরা যখন আমার উকিল যখন কথা বলে, এরপরে জজ সাহেব সব কথা শোনার পরে ওদেরকে অনেক মানে বকাঝকা করে জোরে যখন ডাক দেয়, তখন ওদের উকিলও বসে যায়, ওরাও সবাই বসে যায়, তখন জজ সাহেব আমাকে মানে এই রায়টা দেয়, আমার বড় ননস আমার হাজবেন্ডের বড় বোন, জি আমার বড় ননস আমার পক্ষে সাক্ষী দেয়, উনি আমার বড় ননস, জি জি আমার আপন, জি জি আপা যদি আমার পক্ষে সাক্ষী না দিত তাহলে আমি এই রায় কখনো পেতাম না, এই গার্ডিয়ানশিপটা আপনি, জি জি না না তার মানে উনি এই আমাকে আপনার জন্য একটা উসিলা, জি 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 অবশ্যই। আচ্ছা আপনি কেন যেখানে আপনার দুই ভাই ছোট ভাইরা গার্ডিয়ানের বিরুদ্ধে, আমি আসলে চাটগিয়াতে এখানে কথা বলতে হচ্ছে যেহেতু আমাদের এই মুরব্বী তিনি শুদ্ধ ভাষায় কথা বলতে পারেন না, আমি তাই
চাঁদ গাইয়া ভাষায় একটু কথা বলবো। অনেকিয়া ইবের ফকে, এই যে বাচ্চার ফকে কে রায় দিও ননে, অনেক কোর্ট এলেন নাকি হাকিমের সামনে, কি হইলেন অনেক? আমি বলছি যে ডিফেন্স দেয় না, আর ছেলের টাকার কোনো আপত্তি আছে নি এতিমের? আমি বলছি যে না, মানে অনর্থন ছেলের টাকার কোনো ভাগ লাগিব না, অন হইন তো নলাইব, নলাইব নলাইব হইন, তো অনর ভাইও করিয়েন ওর বিরুদ্ধে কে হইয়ে, ওর ওর ডিভোর্স হইয়ে কে হইয়ে, তো রানা জানি কি হই, মানে কিন্তু অনর ভাই কে আপত্তি করে, নুরুল আজম কে আপত্তি করে, ইতারা না জানে কি আপত্তি করে, ইতারা জানে কি হারনে। প্রিয় ফেসবুক বন্ধুরা এবং ফটিকছড়ির যারা সংসদ সদস্য আছেন, যারা ন্যায় বিচারক আছেন, এবং আমি বিজ্ঞ আদালতকে আমি ধন্যবাদ জানাচ্ছি যে সব কিছুর যেদিন যেদিন এই একজন বিধবা যে 6 মাস আগে স্বামী স্বামী যার মৃত্যুবরণ করেছিল করোনায়, বিজ্ঞ আদালত এই এই রায়টি একজন গার্ডিয়ান হিসেবে দেওয়ার পর তার দেবররা সশস্ত্র বাহিনী নিয়ে এবং সন্ত্রাসী নিয়ে কোর্টে হাজির হওয়ার পর বলেছিল এই নারী বিধবা, এই নারী স্বামী পরিত্যক্তা এবং স্বামী তাকে তালাক দিয়েছিল, পরে প্রমাণ না দেখার পর তারা স্বীকার করেছিল হাকিমের কাছে যে তাদের তালাক হয়নি, স্বামীর সাথে ডিভোর্স হয়নি, এবং কোর্ট যখন এটি দিয়েছে এরপর তুমি টাকা তুলতে পেরেছো? এই যে 30 লক্ষ টাকা এখনো তুলতে পারিনি। কেন টাকাটা কেন? তুমি তো এখান থেকে রায় এসেছে, তুমি গার্ডিয়ান এবং তোমার হাজবেন্ডের বড় বোন রায় রায় তোমার পক্ষে সাক্ষী দিয়েছে, এরপরও তুমি টাকাটা পাচ্ছ না কেন? আমার ভাসুর মোহাম্মদ শফিউল আলম যিনি আছে উনি মানে আমার দেবরের পরামর্শ অনুযায়ী আবার গিয়ে চট্টগ্রাম কোর্টে আপিল করেছিল, সেজন্য আপিল করেছে যে মানে আমার হাজবেন্ড যখন মারা যায় তখন আমার বড় আপা যিনি আছে মানে আমার হাজবেন্ডের বড় বোন যিনি আছে ওনাকে ছাড়া আরো 3 ভাই এবং 2 বোন রেখে গেছে, তো ওনাদেরকে আমি সাক্ষী না মেনে শুধু আপাকেই কেন সাক্ষী মানলাম? ওনারা এই জিনিসটার মধ্যে আপত্তি করে এবং বাচ্চাকে যে আমার রাইট মানে আমার পক্ষে যে গার্ডিয়ানশিপটা দিছে ওনারা এটা মানতে নারাজ, এই দুই কারণে ওরা আপিলটা করেছে। ওরা কেন তোমাকে গার্ডিয়ানশিপটা দিতে চাচ্ছে না, ওদের লক্ষ্যটা কি আসলে? ওদের আসলে লক্ষ্যটা হচ্ছে ম্যাডাম এটাই, যেহেতু আমার হাজবেন্ড আমার বাবা মা আমাকে লেখাপড়া শিখিয়েছে, আমি চিটং কলেজ থেকে যেহেতু মাস্টার্স পড়াশোনা করেছি, অনেক বছর পরে বিদেশে থাকা থেকে এসে যখন পড়াশোনা করি, পড়াশোনা করে যখন এখন সবকিছু বুঝতেছি, আমার হাজবেন্ড যেহেতু আমাকে সবকিছু বুঝে গেছে, সে জীবিত অবস্থায় পৌরসভায় একটা কেস চলে তার ভাইদের সাথে জমি জমা নিয়ে অংশনামা নিয়ে, আর একটা বাড়ি আছে বাড়িটারও আমাদেরকে ভাগ বাটোয়ারা দিচ্ছে না, এটা আমার হাজবেন্ড জীবিত অবস্থায় মেয়র সাহেবের কাছে একটা মামলা করে যায়, জি এ দরখাস্ত করেছে, জি 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 19 সালে, তো এটার কোনো সুরাহা হয়নি, ওরা আমাদেরকে ভাগ বাটোয়ারা না দেওয়ার জন্য ওরা এটা অমান্য করে মেয়র সাহেবের ডিসিশন অমান্য করে ওরা কোর্টে গিয়ে মামলা করে, জি উল্টা কোর্টে গিয়ে মামলা করে, ওরা মেয়র সাহেবকেও ইগনোর করে, মেয়র সাহেবের কথাও মানে না, কিছুই করে না, ওরা উল্টা কোর্টে গিয়ে মানে মামলাটা করে দেয় যাতে প্রসেসটা লেন্দি হয়ে যায়, আমরা যাতে আমাদের প্রাপ্য হকটা না পাই। জি মানে তোমার স্বামী যখন জীবদ্দশায় তখন থেকেই তারা তোমাদেরকে ঠকাচ্ছিল, কি কারণ মানে ওদের সাথে তোমার স্বামীর কেন এই বৈরিভাব? এটার একমাত্র কারণ হচ্ছে যে আমার হাজবেন্ড আল্লাহ রহমতে যখন জীবিত অবস্থায় ছিল দুবাই থাকা অবস্থায় অডেল পয়সার মালিক ছিল, সে দেশের বাইরে যখন ছিল আমার হাজবেন্ডের নিজস্ব একটা প্রতিষ্ঠান ছিল, কনস্ট্রাকশনের ব্যবসা ছিল বিদেশে, আমরা অনেক ভালো অবস্থানে ছিলাম সেখানে, আমার অনেক বছর বাচ্চা কাচ্চা হয়নি, তো যখন বাচ্চা কাচ্চা হয়নি স্বভাবতই ওরা ভেবেছে যে আমার আর বাচ্চা কাচ্চা, 7 বছর বাচ্চা কাচ্চা যখন হচ্ছে না আর কখনোই হবে না, যা করতেছে হাজবেন্ড ওই বিদেশ থাকতেছে অসুবিধা নাই, আর যা জোড়াচ্ছে জায়গা সম্পদ যা জোড়াচ্ছে টাকা পয়সা যা ব্যাংক ব্যালেন্স করছে সব তো আমাদেরই হবে, পরবর্তীতে যখন আমার ছেলে হয়ে যায় আমার ছেলে হওয়ার পরেই কিন্তু মূলত
মানে আমার হাজবেন্ডের সাথে ওদের শত্রুতা বেড়ে যায়। তারপর থেকেই শুরু করে যে আমি নাকি আমার হাজবেন্ডকে মিসগাইডেড করি, আমি নাকি আমার হাজবেন্ডকে টাকা পয়সা দিতে মানা করি। আসলে এসব কিছুই না, যেহেতু আমারও অনেক বছর বাঁচা হচ্ছিল, আমার ট্রিটমেন্টের পেছনে বিদেশে থাকা অবস্থা আমার হাজবেন্ডের অনেক টাকা খরচ হয়ে যেত। ওরা ভাবতো যে মানে টাকাটা মানে আমি ব্যাংক ব্যালেন্স করছি ওদেরকে না দিয়ে। হ্যাঁ, বাচ্চা হওয়ার পরে আগে তো তোমার স্বামী সম্পূর্ণ টাকা তাদের কাছে দিয়েছে। জি জি, এখানে মেয়র সাহেবের কাছে একটি চিঠি লেখা ছিল। জি জি, তার স্বামী নুরুল আলম, নুরুল আলম 2019 সালে মৌরসি সম্পত্তির ভাগ বাটোয়ারা করার বিষয়ে আইনি ব্যবস্থা গ্রহণের আবেদন করেছিলেন মেয়র মহোদয় ফটিকছড়ি পৌরসভা। সেখানে নুরুল আলম লিখেছিল যে তার ভাই মোহাম্মদ শফিউল আলম, মোহাম্মদ নুরুল আজম, মোহাম্মদ নুরুল আফসার তাদের বিরুদ্ধে লিখেছিল যে তারা বিভিন্ন সময় 2.5 কোটি টাকা, 2.5 কোটি টাকা তারা নিয়েছিল, বিশেষ করে নুরুল আজমকে তিনি দিয়েছিলেন প্রবাস থেকে, যেটি নুরুল আজম কখনো ফেরত দেননি। উপরন্তু লিখিত প্রমাণ আছে কিনা তার কাছে জানতে চেয়েছিল এবং পাওয়ার অফ অ্যাটর্নির জন্য নুরুল আজম তাকে বারবার চাপ দিচ্ছিল। একটা সময় গিয়ে আপনার বিভিন্ন মানসিক অসুস্থতার জন্য প্রবাসী নুরুল আলম ভাইদের অত্যাচারে, ভাইদের মানসিক কষ্টে, যে কোটি কোটি টাকা দেশে প্রত্যাবর্তন করবার পরও যখন সে দেখতে পাচ্ছিল দেশের ফান্ডটি শূন্য, ঘরে তার জায়গা হচ্ছে না এবং তার ভিটায় তার নাম নেই, যেখানে জমি কিনেছে সেখানে বাকি তিন ভাইয়ের নামে সম্পত্তি কিনেছে, নুরুল আলমের সম্পত্তি নুরুল আলমের নামে সম্পত্তি হচ্ছিল না, তখন নুরুল আলম মানসিকভাবে এবং মানসিকভাবে অসুস্থ হয়ে পড়ে। এখানে একটা কথা বলি, ভিটায় নাম আছে কিন্তু নাম থাকা সত্ত্বেও দিচ্ছে না আমাদেরকে, ওরা দিচ্ছে। জি, ভিটায় নাম আছে, ভিটায় পৈতৃক সম্পত্তিতে যেগুলো চারজনের নামে নাম জারি হয়েছে ওগুলোতে নাম আছে। 2.5 কোটি টাকার কথা এখানে লেখা আছে। জি, এগুলো এগুলোর কথা কি বলছে? এগুলো যখন বাড়ি বাড়ি বানাচ্ছিল তখন টাকাগুলো দিয়েছিল আমার দেবরকে, সেটা বলেছিল আমার হাজবেন্ড। স্বামীকে এখন তোমরা কোনো ফ্ল্যাট পেয়েছো? না, আমরা এখনো কিচ্ছু পাইনি। তোমাদের ফ্ল্যাটে এখন কে থাকে? আমাদের ফ্ল্যাটে এখন আমার দেবর ছোটজন এবং নুরুল আফসারের পরিবার এবং নুরুল আজম থাকে। কয়টা ফ্ল্যাট আছে তোমাদের ওখানে? চারটা ফ্ল্যাট আছে। চার ভাইয়ের জন্য চারটা? জি জি, চার ভাইয়ের জন্য। হ্যাঁ, কিন্তু তোমাদের ফ্ল্যাটের অধিকার তোমরা? না, আমাদেরকে দেয়নি, আমাদেরকে শুধু একটা রুমের মধ্যে রাখছে, একটা রুমের মধ্যে। জি জি জি, একটা রুমের মধ্যে। এই চিঠিতে তার ফ্ল্যাটের কথা বলা হয়েছে, তার পুকুরের কথা বলা হয়েছে যেখানে সে 25% অংশ চায়, এখানে প্রজেক্টের মেহগনি বাগানের কথা বলা হয়েছে, এখানে যেখানে যে ব্যবসা ছিল গ্রামীণ ইটভাটা যার মূলধন ছিল, যেখানে মূলধন পাঠিয়েছিল সব কিছুই সে ভাগ চেয়েছিল, এবং সন্ত্রাসের মাধ্যমে তাকে যে বারবার উত্ত্যক্ত করছিল তার ভাই নুরুল আজম, সেই সম্পর্কে এখানে বিশদ তথ্য দেয়া আছে, যেটির সাক্ষী আসলে ফটিকছড়ির আপামর জনসাধারণ, যেটির সাক্ষী স্বয়ং মেয়র মহোদয়, স্বয়ং উপজেলা চেয়ারম্যান। এবং এই এটি যখন সামাজিকভাবে বৈঠকে বসবার একটি কথা আসছিল, তখনই শফিউল আলম শফিউল আলমকে বাদে করে নুরুল আজম এখানে মূলত ভূমিকা রাখছে, তাদের ছোট সন্তান নুরুল আজম, নুরুল আজম তাই না? আচ্ছা, নুরুল আজম অনর ভাইয়ের নাম তো নুরুল আজম, সরোয়ার নাম ইবা অনর ফোয়ারে কেলা কিডন্যাপ করছিল অনার হই নিয়ন হই রে। হ্যাঁ, নিয়ন হই রে, ইয়ান হোয়া নজ আইব ভিডিও কিয়া কিয়া হা নিয়ন গেই গুই ইয়ান আন হই। হ্যাঁ, নিয়ন গেই গুই জান হই ইয়ান ইয়া নাই। হ্যাঁ, ইয়া নাই, এক সময় গুজিলদের কিডন্যাপ ইয়ান হইতাম না। আচ্ছা, যাই হোক, তুমি ক্যামেরা আরেকটু নিচে নাও। প্রিয় ফেসবুক বন্ধুরা, যে প্রিয় ফেসবুক বন্ধুরা, এখানে আসলে নুরুল আজমের আপন বড় বোন এখানে উপস্থিত আছে, কোনো সত্য আসলে আমরা গোপন করার পক্ষে নয়, তিনি ভয় পাচ্ছেন তাদের অন্তর্গত সমস্যাটি প্রকাশ করার জন্য। তিনি বলছেন সব কথা এখানে বলা যাবে না, কিন্তু আমি বলতে বাধ্য হচ্ছি যে নুরুল আজম সম্পর্কে গত 3 মাসে আমি অনেক খবর নিয়েছি। নুরুল আজম তার আপন বোনের ছেলেকে কিডন্যাপ করেছিল, বিভিন্ন কোটি কোটি টাকা, সেও প্রবাসী ছিল, তার কাছ থেকে কোটি কোটি টাকা আত্মসাৎ করেছিল, এবং এই নুরুল আজম বেকার থাকা সত্ত্বেও এত টাকার মালিক, বিত্ত বৈভবের
কিভাবে মালিক হতে পারে সেই প্রশ্ন আমার, যিনি এখনো পর্যন্ত বিয়ে করেননি, যিনি বিধবা ভাবির বিরুদ্ধে কোর্টে দাঁড়িয়ে বাচ্চার এই যে এতিম সন্তানের আপনার গার্ডিয়ানশিপ দাবি করে। আচ্ছা, তোমরা তো 30 লক্ষ টাকা পাওনি তখন, তোমাকে এই যে ইয়েতে কি বললো পোস্ট অফিস? জি, যখন আমি পাইনি তখন পোস্ট অফিস আমাকে বললো যে আপনি কিভাবে পাবেন, আপনি রায় পেয়েছেন ঠিক আছে, কিন্তু ওরা তো আবার আপিল করেছে চিটং আদালতে। তো চিটং আদালতে যখন রায় করে আপিল করেছে ওরা, তখন আমি জানতে পারি। তখন আমি চিটং কোর্টে গিয়ে দেখলাম যে ঠিক শফিউল আলম নামে উনি আমার ভাসুর মেজো ভাসুর আমাদের আপিল করেছে আবার। তো এখন এটা চলমান আছে, এখনো ডেট আসে নাই, আগামী মাসের এক ডেট চলে গেছে। আমি একটা ডেট অলরেডি চলে গেছে ম্যাডাম, আমি বলতে পারি না, মানে আমার কাছে না কোনো নোটিশ আসে নাই, না কোনো নোটিশ আসে নাই। তারা আবারও আপিল করেছে? জি জি, আপিল করেছে, চট্টগ্রাম কোর্টে এসে আপিল করেছে যেন তোমার এটা নষ্ট হয়ে যায়। জি জি জি, মানে তুমি গার্ডিয়ানশিপটা যেন ইয়ে হয়ে যায়, ক্যান্সেল হয়ে যায়। জি জি জি, তারা গার্ডিয়ান হতে চায়। আমি আসলে নুরুল আজম কিংবা শফিউল আলম তাদের উদ্দেশ্যে বলবো, আপনাদের এই হীন স্বার্থ চরিতার্থ করবার এই প্রয়াস বন্ধ করতে হবে, এই কালো হাত বন্ধ করতে হবে। আমরা লয়ার নিযুক্ত দিয়েছি, আমি তাদের পাশে শক্তি হয়ে আছি যে কোনোভাবে এই এতিম সন্তান, আমি বাচ্চার একটু অপারেশনটা একটু দেখতে চাই। যে তার বাবা মারা গেছে 6 মাস আগে, 6 মাস ধরে চাচারা দেখুন এখানে তার একটি ছোটবেলায় তার জন্মের পরে একটি বিশাল অপারেশন হয়েছিল, একটি মেজর অপারেশন হয়েছিল, যে এখনো পর্যন্ত ট্রিটমেন্টটি চালু আছে, যার জন্য তাদের অনেক টাকা প্রয়োজন। পোস্ট অফিসে রাখা 30 লক্ষ টাকার জন্য যে নুরুল আজম এবং শফিউল আলম এবং আফসার তারা যে আবার চট্টগ্রাম কোর্টে এসে আপিল করেছে, তার জন্য আমি তীব্র নিন্দা প্রকাশ করছি। এবং আমি আপনাদেরকে সাবধান করে বলে দিতে চাই, মানবতার ধর্মে আপনাদের ফিরে আসতেই হবে। আপনাদের বড় বোন এখানে উপস্থিত আছে, তিনি আমাকে প্রথমেই বলেছে যে আপনি কোরআন শরীফের বাংলা অনুবাদ অনেক ফরন নে, এটা কি লেখা আছে অনেক কিনে করে নিয়ে নাতুন না তো ফরন নাই দিয়ে সুরে আমুসিরে দার বললাম আর সুরে নিষেধ হক দাবির কথা আছে দেরি। আপনাদের বোন আপনাদের মায়ের মতো, আপনাদের বোন আপনাদের মায়ের বয়সী, তিনি যেখানে এতিম সন্তানের পক্ষে বিধবার পক্ষে গার্ডিয়ানশিপের পক্ষে দাঁড়িয়েছেন, তাদের বিরুদ্ধে আপনারা আবার আপিল করেছেন, যেটি সত্যি লজ্জাস্কর, যেটি ফটিকছড়ি কোর্ট আপনাদেরকে বের করে দিয়েছে, সেখান থেকে চট্টগ্রাম কোর্টে এসে লয়ারের পর লয়ার ধরছেন, এবং সম্মানিত বিজ্ঞ আদালতের এসব লয়ারদের প্রতিও আমাদের তীব্র নিন্দা এবং ঘৃণা। আমরা এই দেশে দেখতে পাই যখন খুন হয় খুনির পক্ষে পর্যন্ত লয়াররা দাঁড়ায়, প্রকাশ্য খুনির পক্ষে লয়ারদের এভাবে দাঁড়ানো আমাদের সত্যি লজ্জায় ফেলে দেয়। এবং নুরুল আজম এবং আরেকজন শফিউল আলম আফসার, তারা যে তাদের মৃত ভাই বেঁচে থাকাকালীন তাদের ভাই তাদের বিরুদ্ধে যেখানে অসংখ্য অভিযোগের ঝুড়ি দিয়েছেন বিচারকদের কাছে, যাকে একটি রুমে মাত্র রাখার প্রয়াস দেয়া হয়েছিল, বর্তমানে তার 30 লক্ষ টাকা খাওয়ার জন্য, তার 30 লক্ষ টাকা আত্মসাৎ করার জন্য এতিম শিশুকে ঘরে ঢুকতে দেয়া হচ্ছে না। আপনারা কি ভীত আসলে ওদের ওর নিরাপত্তার ব্যাপারে? জি জি, অবশ্যই ভীত। ও আমাকে ডাইরেক্ট বলে আমার নাকি পা লম্বা হয়ে গেছে, ভেঙে ফেলবে, আমার ছেলেকে মেরে ফেলবে, আমাদেরকে বিভিন্ন হুমকি টুমকি দিচ্ছে, আমাদেরকে বাড়িতে যেতে দিচ্ছে না। আমার ছেলেকে মেরে ফেলবে বলছে, আমার হাজবেন্ড মারা গেছে আজকে 6 মাসের মধ্যে মাত্র 2 বার বাড়িতে গেছি, কবরও জিয়ারত করতে পারি নাই। কবর জিয়ারত করতে পারো নাই, তুমি ওখানে ফটিকছড়িতে যেতে পারছো না? না, ভয় পাচ্ছি আর কি, ওরা যদি আমার বাচ্চার কোনো ক্ষতি করে ফেলে আমার তো আর বাচ্চা ছাড়া কেউ নাই। যে কোনো কিছু করতে পারে, তুমি সেটা মনে করছো? জি, ওদের নামে একটা জিডিও করে রাখছি আমি, আমি এতটা ভয় পাচ্ছি, সেজন্য আপনাদের কাছে সাহায্য চাচ্ছি, প্রধানমন্ত্রীর কাছে সাহায্য চাচ্ছি যে আমাদের এটা যেন একটা সুরাহা হয়। জিয়ারত করতে যেতে চাও এবং নিজ ঘরে তুমি যেতে চাও, স্বামীর ঘরে যেতে চাও আমার হাজবেন্ডের মাধ্যমে? জি জি, আমি নিরাপদে আমার ঘরে যেন যেতে আসতে পারি, আমার হাজবেন্ডের কবরটা যেন দেখতে পারি, আমার বাচ্চা বাড়িতে যেতে চায়, আমি ভয়ে আমার বাচ্চাকে নিয়ে ওখানে যাই না,
ওরা আমাদেরকে মেরে ফেলবো, ওদের সাথে আমার সাথে কোনো দুশ্মনী নেই, আমার দেবর ভাসু যারা আছে সবাই ভালো, এই একজন লাজুম যিনি আছে ওই সবাইকে মিসগাইডেড করতেছে। জি আমার ননসও একজন আছে, সেজন্য ননদ আছে, ওনারা সব ওনাদের সাথে, কারোর সাথে আমার কখনো কোনোদিন দুই কথা হয় নাই, আমার জায়রাও আছে বাড়িতে, কারোর সাথে আমার সাথে কোনোদিন দুই কথা হয় নাই, কেন ওনারা আমার সাথে এরকম করতেছে আমি আসলে জানি না। আমার হাজব্যান্ড, আমি এখানে কোনো কথাই বলি নাই, যা কাগজে আমার হাজব্যান্ড লিখে গেছে ওই কথাগুলাই আমি আপনাদের কাছে বলতেছি। এখানে আমার স্বামীর কথা, এটা স্বামীর তথ্য, এটা নুরুল আজমের ভাইয়ের তথ্য, ভাইয়ের সিগনেচার এখানে রয়ে গেছে। তাদের লজ্জা থাকা দরকার যে একজন মৃত ব্যক্তির বিরুদ্ধে এখনো পর্যন্ত তারা লেগে আছে। এবং 2013 সালে কি করেছিল তারা, তোমার ভিসা কেন ক্যান্সেল হয়েছিল সেটি তুমি আমাকে একটু বলো। 2013 সালে আমার, আমি দেশে আসি বেড়ানোর জন্য, বেড়াতে যখন আসি আমার বাচ্চাটা তখন অসুস্থ হয়ে যায়, তখন আমি যখন ডাক্তার দেখাই, ডাক্তার আমাকে বললো যে এখন আপনার বাচ্চা যেহেতু একটু সমস্যা হচ্ছে, আপনি যেহেতু ওখানে হয়েছে ওখানে নিয়ে ওকে একটা সুন্নতটা করে দেন, আপনার বাচ্চা সুস্থ হয়ে যাবে। আমার বাবা বললো যে ঠিক আছে মা, ও যখন ওখানে হয়েছে ওর সুন্নতটা ওখানে করে আসো, এটাই ভালো হবে। এই জন্য আমার হাজব্যান্ড আমার আব্বা আম্মাকে বলে গেল, আব্বা আমি যেহেতু চলে যাচ্ছি আমার ওয়াইফকেও পাঠাই দিয়েন, পাঠাই দিবেন, গেলে তাসিনের সুন্নতটা করে, ওরা বেশি দিন থাকবে না, 10-15 দিন থেকে আবার চলে আসবে। এটা বলে আমার হাজব্যান্ড দেশ থেকে গেছে, আমার আব্বাও এখান থেকে আমাকে পাঠাইছে, বাংলাদেশি এয়ারপোর্টে ইমিগ্রেশনে কোনো সমস্যা হয়নি। আমি বাংলাদেশ থেকে যখন দুবাই এয়ারপোর্টে গেলাম, দুপুর 3টা বাজে আমাদের প্লেন ল্যান্ড করে, ওখানে ইমিগ্রেশনে দাঁড়ায় যখন, তখন আমাকে ইমিগ্রেশন অফিসার বলতেছে যে তোমার ভিসাটা তো শুধু একদিন আগে ক্যান্সেল করা হয়েছে। পরবর্তীতে ওখান থেকে ইমিগ্রেশন অফিসার আমার হাজব্যান্ডকে ফোন দেয়, ফোন দেওয়ার পর আমার হাজব্যান্ডকে যখন বলে যে এরকম এরকম রাবেয়া মজুমদার ইনুস বিন নূর তাসিন কে হয় বলতে, আমার ওয়াইফ আমার বাচ্চা, তো বলছে ওরা তো আসছে এখন কি করবো, বলতেছে একটু ওয়েটিংয়ে রাখেন আমি আসতেছি নিয়ে যাব। এই কথা বলে আমার হাজব্যান্ড ফোন বন্ধ করে দেয় যে আমার হাজব্যান্ড আর আসে না, তারপর ঘন্টার পর ঘন্টা চলে যায়, বিকাল হয়ে যায় আসে না। তারপর এখানকার অফিসাররা বলে যে তোমার হাজব্যান্ডের সাথে কি তোমার কোনো ঝামেলা হয়েছে, আমি বলছি না আমার হাজব্যান্ডের সাথে কোনো ঝামেলা হয় নাই, আমার আসবে, আমি অপেক্ষায় আমার হাজব্যান্ডটা আসবে। পরে কি হয়েছিল, তারপর আমার হাজব্যান্ড আর আসে নাই। পরবর্তীতে ওইখানকার একজন ইমিগ্রেশন লোক, ইমিগ্রেশন অফিসার, উনি আমাকে সাহায্য করেন, আল্লাহর রহমত, উনি ফেরেশতা হয়ে আসছেন আমার জন্য। স্যার আমাকে একদম রাতের মধ্যে আমাকে জিজ্ঞেস করে তুমি কি এখানে থাকবে নাকি বাংলাদেশে চলে যাবে, আমি বলছি না স্যার আমার যখন ভিসা ক্যান্সেল হয়ে গেছে, আমার হাজব্যান্ড যখন ফোন উঠাচ্ছে না আমি আর থাকবো না, আমাকে আপনি বাংলাদেশে যখন মানে ফার্স্ট ফ্লাইট যেটাই হবে সেটাতে আপনি উঠা দেন, আমি বাংলাদেশ থেকে সমস্ত খরচা দিব। তো আমি বাংলাদেশ থেকে যাওয়ার সময় আমার বাবা আবার আমাকে কিছু দেহাম করে দিয়েছিল বাংলাদেশি টাকায়, তো আমার সাথে টাকা ছিল, আমার এমনিতে আল্লাহর রহমতে কোনো সমস্যা হয়নি, আমার বাচ্চাটা কষ্ট পেয়েছে যেহেতু 7-8 মাসের ছিল আমার বাচ্চা তখন খুবই ছোট। পরবর্তীতে আমার হাজব্যান্ড আমার সাথে একদিন পর যোগাযোগ করে বলে যে মাপ চায়, এবং দেশে আসে সে 1 মাস পরে, আসার পরে আমার আব্বা আম্মার কাছে অনেক মাপ চায়, আমার কাছেও মাপ চায় যে এই কাজটা আমি করি নাই, আমার ছোট ভাই আফসার নুরুল আফসার ও আমার সিগনেচারটা জাল করে তোমার ভিসাটা ক্যান্সেল করে দেয়। আমার হাজব্যান্ড আমার আব্বা আম্মার কাছে বললো আমাদেরকে যখন উনি লাস্টের বার চলে আসে, এরপর আমাদেরকে আবার বলছিল যে আমি তোমাদের চাইলেই ভিসা লাগাতে পারবো, আমি লাগাই তুমি যাবে, আমি বলছি না, যেখান থেকে আমাকে এভাবে ইনসাল করা হয়েছে আমি আর যাবো না। কেন আসেনি এয়ারপোর্টে, কেন আসতে পারেনি এয়ারপোর্টে আসে নাই? পরবর্তীতে যিনি যেটা বললো আমার হাজব্যান্ড, আমার দেবর যে ছিল নুল আফসার, ও নাকি আমার হাজব্যান্ডকে ঘুমের ওষুধ খাইয়ে রুমের মধ্যে বন্দি করে রাখছে, মোবাইল সব নিয়ে ফেলছে, সেজন্য আমার ফোন বাজছে কিন্তু উঠায় নাই। তারপর আমার বাবা বাংলাদেশ থেকে যখন আমি এয়ারপোর্ট থেকে আমার বাবাকে ফোন করে বলে যে আব্বু এরকম এরকম আমার তো ভিসা ক্যান্সেল হয়ে গেছে, আমার বাবা খুবই টেনশনে পড়ে যায় আমার জন্য যে আমি ছোট বাচ্চাটাকে নিয়ে কী করবো, এয়ারপোর্টে কোথায় যাব কী করবো, খুব টেনশন করে। পরবর্তীতে আমি আমার বাবাকে বলি যে আমি রাত্রে ফ্লাইটে চলে আসতেছি, আমাদের ফ্লাইটটা ল্যান্ড করবে 8টা বাজে, তারপর আমি পরদিন সকালে আল্লাহর রহমতে চলে আসি, আমার কিছু হয়নি। ওই যে দুবাইতে যে ইমিগ্রেশন অফিসার ছিলেন উনি আমাকে যথেষ্ট হেল্প করেছেন, আমার কাগজপত্রগুলো দেখে বললো তোমার কাগজপত্র তো কোনো ঝামেলা নাই, সবগুলো ক্লিয়ার। সে সময়
মানে তোমার দেবরের ইয়েতে জি মিসগাইডের কারণে হ্যাঁ মানে ষড়যন্ত্রের কারণে তোমাদের ভিসা নষ্ট হয়ে যায় জি 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 মা ছেলের ভিসা নষ্ট হয়ে যায় জি জি যার ফলে তোমরা আর দুবাইয়ে ঢুকতে পারোনি না পারোনি জি না এবং ঘরেও তোমাদের আশ্রয় হয়নি জি জি তোমাদেরকে একটা রুম দেয়া হয়েছিল সেই রুমটাতে যাওয়ার অধিকারও এখন তোমাদের নেই লাস্ট বার যখন আপনারা মৃত্যুর পরে গেলেন এই যে আপনার ওর স্বামীর মৃত্যুর পর তখন নুরুল আজম কিরকম আচরণ করলো নুরুল আজম যে আচরণটা করছে ভাষায় প্রকাশ করার মতো না সে আমাকে জিজ্ঞাসা করে যে তুই যে তোর মেয়েকে নিতে আসছ তুই করছে আপনাকে তুই তুই করছে তুই করে ব্যবহার করে আমার আমি ছিলাম আমার ওয়াইফ ছিল আমার মেয়ে ছিল আমার নাতি ছিল এতিম নাতিটা ছিল এতিম নাতিটার বই খাতা কলম তার ব্যবহৃত কাপড় চোপড় যখন আনতে দিয়েছি তখন সে এগুলা কাপড় চোপড় আনতে দেখে এগুলা ফটো করে সে আমাদেরকে তুই টেকা মানে যত রকমের খারাপ আচরণ আছে সব আচরণ করতে সে আমাদেরকে উদ্যত করে তারপরেও আমরা তার প্রতিউত্তরে কোনো প্রতিউত্তর না করে আমরা আমাদের মান সম্মান নিয়ে চলে আসি তারপরে পরক্ষণে আমরা ফটিকছড়ি থানাতে একটা জিডি করতে বাধ্য হই যার কারণে আমরা মাননীয় মেয়র মহোদয় সাহেবের কাছে আমরা অনুনয় বিনয় করার পরে উনি শতবার আমাকে বলছে এই যে আমিও ছবি উঠে রাখছিলাম যে কয়েকটা ব্যাগ মাত্র জি জি এগুলো কেন আনছো সেই জন্য তোমাদেরকে জি 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 তোমার আব্বুর সাথে তুই তো খারাপ ব্যবহার করেছে যে আমার সামনে হ্যাঁ তখন এবং তোমরা গিয়ে জিডি করেছিলা সেইভাবে উদাত্ত আহ্বান জানাচ্ছি এবং নিরাপত্তা দাবি করছেন নিরাপত্তার জন্য আমি সময় আচ্ছা আচ্ছা খালাম্মা আপনি তো রাবে আর আম্মু আপনি একটু কিছু বলেন যে আপনারা আসলে নাতি এবং আপনার মেয়ে নিয়ে আপনারা কি ভয়ে আছেন এক ধরনের আমি আমার মেয়ে এবং নাতি নিয়ে অনেক ভয়ে আছি কেননা ওই বাড়িতে হ্যাঁ অনেক খারাপ আচরণ করে আমি এই জন্যই করি যে ফটিক তাদের যে হকটা যেন তাদের দেয় হ্যাঁ পাই আর আপনি কি চান আপনি এই যে এতিম সন্তানের জন্য কি চান এতিম সন্তান তার হকের জন্য এতিম সন্তান হক 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 দাবি ফাইভান সাজেরি হক হক যেন পাই সেটা আপনি দাবি করছেন এবং আপনার ভাইদের উদ্দেশ্যে কিছু বলেন ওরা যেন সরে যায় উনি ভয় পাচ্ছেন মূলত ভাইরা যখন সন্ত্রাসী হয় তখন অনেকে ভয় পায় এবং ফটিকছড়িতে আমি এই নুরুল আজম সম্পর্কে অনেক তথ্য নিয়েছি যিনি এখনো পর্যন্ত যিনি বিয়ে শাদী না করে ভাইয়ের সম্পত্তির প্রতি হাত এবং বিভিন্ন যার অসংখ্য দুর্বৃত্তায়নের চিহ্ন রয়েছে আমরা রাবিয়া একজন বিধবা করোনায় যে সদ্য বিধবা হয়েছে করোনায় যে শিশু তার পিতাকে হারালো আমরা শুধুমাত্র রাবিয়া নয় রাবিয়ার মতো অসংখ্য বিধবার পক্ষে কথা বলছি এই করোনাতে আমাদের অসংখ্য ভাই আমরা হারিয়েছি কিন্তু আমরা ঘরে ঘরে শুনতে পেয়েছি যে প্রতিজন প্রতারিত প্রতিজন তার শ্বশুর বাড়িতে নিগৃহীত বিধবার প্রতি সবাইকে সদয় হওয়ার জন্য এতিমের প্রতি সদয় হওয়ার জন্য আমরা অনুরোধ করছি এবং এছাড়া যদি ভবিষ্যতে এই নুরুল আজম কিংবা শফিউল আলম কিংবা বাকি আরও যারা আছে যারা দস্যুপনা করছেন যারা বিধবার যদি কোনো ধরনের ক্ষতি হয় এতিমের যদি কোনো ধরনের ক্ষতি হয় আমি আজকে আমার এই লাইভের মাধ্যমে পুরো পৃথিবীর মানুষকে বলে গেলাম আপনাদের শাস্তি জনসমক্ষেই হবে এবং যে গার্ডিয়ানশিপের জন্য আপনারা বিচলিত হয়েছেন এই গার্ডিয়ানশিপ আপনারা কখনোই পুনরুদ্ধার করতে পারেন না রাবেয়াই সেই গার্ডিয়ানশিপের মালিক অচিরেই আপনাদেরকে হাত গুটিয়ে ফেলবার জন্য আমি সাবধান করে দিচ্ছি এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীকে বলবো আইনের ভিতরে যেন আইন ঢুকে গেছে জটিলতার ভিতরে জটিলতা ঢুকে গেছে মানুষের স্বচ্ছতা আরও বেশি নিরূপণ করার জন্য এখানে কঠিন প্রশাসনিক আইন দরকার এবং আইন বিভাগকে আরও কঠিনভাবে বিধবার পক্ষে এতিমের পক্ষে এবং ন্যায্য অধিকারের পক্ষে যেন থাকতে পারে এত লয়ার সৃষ্টি হচ্ছে কিন্তু সত্যের পক্ষে যেন লয়াররা দাঁড়ায় যেন নির্বিঘ্নে দেশের কাজ চলতে পারে তজ্জন্য আহ্বান করছি ধন্যবাদ
জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আমরা এই এতিম শিশুর পক্ষ থেকে কোথাও যাব না, রাবেয়ার পক্ষে শক্তি হয়ে আমরাই থাকব। ভবিষ্যতে রাবেয়ার একটি ফ্ল্যাট সহ যা যা ন্যায্য দাবি আছে ফটিকছড়ির সংসদ সদস্য মহোদয় সহ সবাইকে নিয়ে আমরা ভবিষ্যতে বসব এবং আমরা যথাযোগ্য সম্মানের মাধ্যমে মৃত নুরুল আলমের সমস্ত সম্পত্তি যেন তার সন্তান এবং স্ত্রী পায় সে ব্যাপারে আমরা ব্যবস্থা নেব। ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।